সংসার ট্রেনিং একাডেমি ভালো আছে, আশা করি আমার ইউটিউবের স্টুডেন্টরাও ভালো আছে। যাই হোক, তোমরা যারা ইউটিউবে আমাদের সংসার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো, তোমরা আমার কাছে একটা শারীরিক সমস্যা অর্থাৎ মেডিকেল সমস্যার সমাধান জানতে চেয়েছ। তো এই সমস্যার সমাধানের উপায় অনেকগুলো আছে। তো আমাদের এখানে যারা পিছনে দেখতে পাচ্ছ, যাদের কি এরা সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে কোচিং করতে আসছে, তো এদের মাঝে দু একজনের এই সমস্যাটা দেখা যায়, বাট এটা খুবই স্বাভাবিক সমস্যা। আর সমস্যাটা হচ্ছিল, অনেকে বুক দেখা যায় 2 ইঞ্চি সম্প্রসারণ করতে পারছে না। তো কিছু কিছু ব্যায়াম আছে, ব্যায়ামের তো আসলে শেষ নাই, বাট কিছু কিছু ব্যায়াম আছে। এই ব্যায়ামগুলো যদি একজন শিক্ষার্থী, যারা তোমাদের বুক 2 ইঞ্চি সম্প্রসারিত হচ্ছে না বা বুকের মাপ স্বাভাবিক অবস্থায় অর্থাৎ সেনানো বিমান বাহিনী যে মাপটা চায় সে মাপের থেকেও কিছু কম আছে, তো এই সমস্যাটা কিভাবে তোমরা সমাধান করবা, আজকের পুরো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কয়েকটা ব্যায়ামের মাধ্যমে। খুবই সিম্পল ব্যায়াম, তুমি ঘরে বসে করতে পারবা। এই ব্যায়ামগুলো যদি তোমরা কেউ করতে পারো, পুরুষ এবং মহিলা প্রার্থী যারা আসো বা দেখছো এখন, তোমরা যদি করতে পারো অবশ্যই তোমরা এই তোমাদের যে বুকের মাপের যে সমস্যাটা আছে এই সমস্যা থেকে তোমরা পরিত্রাণ করতে পারবা। বুঝাও, এখানে যারা তোমরা আসছো না কোচিং করতে বা এখন যারা আসো বর্তমানে, কেমন লাগতেছে? ভালো। তো যাদের বুকের মাপের একটু সমস্যা ছিল একটু হাত তোলো তো। আচ্ছা, এর সমস্যা ছিল তোমার সমস্যা তোমার 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 মানে কয়েকজনের সমস্যা আছে, তাই না? হাত তুলে দেখো, হাত তুলে দেখো। তো এই যে সমস্যাটা যাদের আছে, তোমরা যদি এরকম সমস্যা নিয়ে পরীক্ষা দিতে যাও, তোমরাও কিন্তু দেখবা সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর পরীক্ষায় প্রাথমিক মেডিকেলে বাদ পড়ে যাওয়া, ঠিক আছে? তো এরা আমাদের স্টুডেন্ট, এরা ব্যায়াম করছে কিছুদিন ধরে, ওই ব্যায়ামগুলো আমি কয়েকটা দেখাবো তোমাদেরকে, তোমরা একটু দেখো মনোযোগ সহকারে। কে আসো প্রথম? আসো রনি। কি নাম? স্যার রনি বিশ্বাস। কোন জেলায় থেকে আসছো? গোপালগঞ্জ। আচ্ছা, তোমার তো মেডিকেলে একটা সমস্যা ছিল, তাই না? স্যার, আর তোমার বুকের স্বাভাবিক অবস্থায় মাপ ঠিক ছিল, বাট 2 ইঞ্চি তুমি সম্প্রসারিত করতে পারতো না। তো এখন ব্যায়াম করে কতটুকু ইম্প্রুভ করছো? স্যার, এখন ব্যায়াম করে আমার বুক যেটুকু সমস্যা হতো না এখন অনেকটাই হচ্ছে স্যার। গুড। তো আমরা তাহলে ব্যায়ামগুলো একটু দেখাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন একটু আমি তোমাদেরকে বুকের মাপটা মেপে দেখাই, যে তারপর হচ্ছিল আমরা এক্সারসাইজটা দেখাবো আর কি। খুবই সহজ এক্সারসাইজ, দুটা এক্সারসাইজ দেখাবো। এই দুটো এক্সারসাইজ করতে পারলে তোমরা ঠিক মতো ইনশাল্লাহ দেখবো 1 মাসের মধ্যে তোমাদের বুকের আর যে সম্প্রসারণের যে সমস্যাটা হচ্ছে মাপে সেটা তোমরা সমাধান করতে পারবা। একটু দেখো মনোযোগ সহকারে। এর স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 30। এখন নিঃশ্বাসটাও আরো 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 আরেকটু আরেকটু আরেকটু, তাহলে এই যে 2 ইঞ্চি কিন্তু সে সম্প্রসারণ করতে পারলো, 32 হয়ে গেল। তো এই সমস্যাটাও একদিনে সে সমাধান করতে পারেনি, এই সমস্যার জন্য কিছু ব্যায়াম আছে, আমি এখন একটু দেখাই। তোমরা দেখো, আমরা প্রথমত দুটা ইট দিব। এই ইটের বদলে যদি তোমরা ডাম্বেল নিতে চাও তাহলে তোমরা ডাম্বেলও নিতে পারো, বাট যাদের ডাম্বেল কেনার সামর্থ্য নাই তোমরা বাসায় দুটা ইট পরিষ্কার করো। পরিষ্কার করে এখন যে ব্যায়ামটা একটু দেখাবো সে ব্যায়ামটা একটু তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, প্রথমত আমরা এভাবে ধরলাম, ধরে শোনা যায় তো? প্রথমত আমরা এভাবে ধরবো, ধরে দুটা ইটের ওয়েট কিন্তু অনেক বেশি, তো এখন এই ওয়েট অনুযায়ী আমরা ঠিক এইভাবে সম্প্রসারণ করবো, দুই হাত বরাবর সম্প্রসারণ করবো। এবং এই সম্প্রসারণের সময় আমরা নিঃশ্বাসটা নিব, নিয়ে আবার যখন ক্লোজ করব তখন নিঃশ্বাসটা ছেড়ে দেব। আবার এভাবে করব, আবার ক্লোজ করে ছেড়ে দেব, ঠিক আছে? এই ব্যায়ামটা যদি তোমরা প্রতিনিয়ত করতে পারো তাহলে তোমাদের সম্প্রসারণের যে সমস্যাটা হচ্ছে সেটা থেকে তোমরা পরিত্রাণ করতে পারবে। তো আমরা একটু আমাদের ছাত্রের কাছে একটু দেখি।
গুড করো, গুড গুড, এতে তালি দাও না ভাই, এর জন্য তালি দাও, গুড 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 গুড, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, রেখে দাও এগুলো, পরে রাখো তোমার কাছে রাখো। এই ব্যায়ামটা যদি তোমরা ঠিক মতো করতে পারো, তোমরা দেখবা ইনশাল্লাহ রয়ের মতো বুক সম্প্রসারণের যে সমস্যাটা নিয়ে আসছিলাম বা এখন যারা ভুগছ সেটা তোমরা সমাধান করতে পারবো। বাট আমরা এখন আরেকটা ব্যায়াম দেখাই, হাত সোজা করো, হ্যাঁ হ্যাঁ, আমরা ইট দিয়ে ওয়েট নিয়ে আমরা বা ডাম্বেল নিয়ে তোমরা এই ব্যায়ামটা করবা, আবার ফ্রি হ্যান্ড অর্থাৎ খালি হাতে এই ব্যায়ামটা করতে হবে। করো, নিঃশ্বাস নিয়ে প্রেশার দিয়ে সরো, গুড 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 গুড, ভাই তালি দাও না একটা, গুড ভালো গুড, একটু করি তাহলে একসাথে সবাই করি, প্র্যাকটিস করো একসাথে, এর হাত দেখো, গুড 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 গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, তালি চাই একটা, ওকে রানি ঠিক আছে তুমি তোমার জায়গা যাও, থ্যাংক ইউ ভেরি মাচ, যাক রানি করে দেখালো, আমি চেষ্টা করলাম, জানি না কতটুকু ভালো হয়েছে, বাট উদ্দেশ্য ছিল এই দুটি ব্যায়ামের মাধ্যমে যাতে তোমরা শিখে প্র্যাকটিস করো, তোমাদের যাতে ভুক সম্প্রসারণ হচ্ছে না বা ভুকের মাপ তোমাদের এখনো স্বাভাবিক অবস্থায় নাই, এই দুটো ব্যায়াম একটু করতে থাকো, তোমরা দেখবা এক মাসের মধ্যে তোমাদের এই সমস্যা থেকে সমাধানের রাস্তা খুঁজে পেয়ে পাবা অবশ্যই, আশা করি আমি। তো যাই হোক, যারা তোমাদেরকে দেখলো, যারা আমাকে দেখলা, তোমাদের সকল উদ্দেশ্যে আরো একটা করো তালে চাই, ধন্যবাদ সবাইকে।